আপনাবোধ সবচেয়ে মজবুত। কর্মসূচি পালন করা হলো আজ বাগনান বিধানসভার এক নম্বর মণ্ডলের ওলনপাড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চা হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক মাননীয় মায়াজুল মল্লিক মহাশয়, কিষাণ মোর্চা সাধারণ সম্পাদক মাননীয় শ্রী দেবাশীষ সামন্ত মহাশয়, বাগনান বিধানসভার বিস্তারক মাননীয় শ্রী অরিজিৎ গিরি মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। এই সভা থেকে গ্রামীণ সংখ্যালঘু মোর্চা সাধারণ সম্পাদক মাননীয় মায়াজুল মল্লিক মহাশয়ের হাত ধরে 50টি সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং মল্লিক মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা সকলের হাতে তুলে দেন। সভা থেকে কিষাণ মোর্চা সাধারণ সম্পাদক মাননীয় শ্রী দেবাশীষ সামন্ত মহাশয় কৃষক বিলের সমর্থনে বক্তব্য রাখেন এবং বিস্তারক অরিজিৎ গিরি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন। সবাইকে প্রথম নমস্কার। ভারতীয় জনতা পার্টি মনে করে যে আসল কার্যকর্তা যে রহস্য আছে জয়লাভের জন্য, আর সেই বুথের কার্যকর্তারা আর আমাদের সেই সম্মানীয় বুথ সভাপতি, তাকে সম্বর্ধনা দেওয়া এবং সেই বুথের তাকে সম্বর্ধনা দিয়ে তাকে আমরা উৎসাহিত করা, আগামী দিনে তার নেতৃত্বে যে নির্বাচনে আমরা লড়বো সেই জন্য সেই বুথ কতটা মজবুত করতে হবে সেই জন্য তার সাথে সম্পর্ক স্থাপন, তার বাড়িতে পতাকা উত্তোলন, উত্তর দিয়ে বরণ এবং তাকে আর আমরা সম্বর্ধনা করে তাকে উৎসাহিত প্রদান করার জন্য যে আমরা আমাদের বুথ সবচেয়ে মজবুত, এটা আমাদের আজকে কার্যক্রম সূচি তৈরি হবে। দেখুন আজকে আপনার যে কর্মসূচি এবং জয়েনিং পর্ব ছিল, জয়েনিং পর্ব থেকে কতজন যোগদান করলো এবং আগামী বিধানসভা নির্বাচন কতটা প্রভাব পড়বে? আজকে সংখ্যালঘু এরিয়াতে ওলনপাড়াতে প্রায় 50 জনের মতো আর সংখ্যালঘু ভাইয়েরা জয়েনিং করলেন, আর এটা এই 32 নম্বর বুথে, একটা বুথে 50 জন। তো আগামী দিনে এই যে প্রভাব মমতা ব্যানার্জি বা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো বলে যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, আজকে মুসলমান ভাইদের সংখ্যালঘু ভাইদের জয়েনিং বলে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র কোনো সম্প্রদায়ের দল নয়, এটা ভারতবর্ষের আপামর মানুষের পার্টি, ভারতীয় জনতা পার্টি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।